আনাস সিদ্দিক, আপনি লিখেছেন আপনার একটি বক্তব্যের বিপরীত মুখী দুটি কথা দেখলাম। একবার বললেন হারাম খেলে দোয়া কবুল হয় না, আবার অন্যত্র বললেন হারাম খেলে ইবাদত কবুল হয়। এতে সবিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে, কোনটি সঠিক বিভ্রান্তি অনুসরণ করবেন? ভাই আনাস সিদ্দিক, এটি নিয়ে কোনো কোনো ভাই দেখেছি ভিডিও করেছেন, খুবই আশ্চর্যজনক বিষয়। কারসাট করে আমাদের বক্তব্যকে অনেকে ভিডিও করছেন এবং সেগুলোকে আমাদের বক্তব্য বলে চালিয়ে দিচ্ছেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছেও যেও না। এখানে নামাজের কাছেও যেও না এই অংশটুকু নিয়ে শুধু ফুল স্টপ যদি করে দেওয়া হয় তাহলে অর্থটা কী দাঁড়াবে? যে আল্লাহ বলেছেন তোমরা আমাদের কাছেও যেও না, ঠিক অনেকটা এই টাইপের কাটসাট করেছেন কেউ কেউ আমাদের বক্তব্যের। অর্থাৎ আমরা আমাদের এক বক্তব্যে বলেছি যে কেউ যদি নেকামল করে আর অন্যের সম্পদ আত্মসাত করেন, তাহলে সেক্ষেত্রে তার নেকামল যে তার আমলনামা যুক্তই হবে না, নেকামল হবেই না, ব্যাপারটা সেরকম না, কোনো দিন সেরকম বোঝা যায় না। বরং নেকামল নেকামলের জায়গা ঠিকই হবে, কিন্তু কেয়ামতের ময়দানে এই যে পাওনাদারদের পাওনা তিনি পরিশোধ করেন নাই, হক মেরে খেয়েছেন, এই জন্য তাদেরকে নেকামল যেগুলো দুনিয়াতে করেছেন সেগুলোর সব দিয়ে দিয়ে তাদের থেকে দায়মুক্ত হতে হবে। এই দায়মুক্ত হতে হতে একটা পর্যায়ে তার আমলনামার খালি হয়ে যাবে, বরং তখনও পাওনাদার থাকবে, তখন তাদের পাপের বোঝা থাকে নি, জাহান্নামে যেতে হতে পারে। এ হলো পুরো বক্তব্য। এখন বক্তব্যের প্রথম অংশ নিয়ে এমনভাবে দাঁড় করানো হয়েছে যে ব্যাপারটা এরকম আছে, অন্যের হক মেরে খেলে কোনো অসুবিধা নাই, আমল ঠিকই কবুল হবে, আমলনামা ঠিকই যুক্ত হবে, কোনো দেশে কোথাও নাই যে এতে কোনো অসুবিধা হবে ব্যাপারটা, এরকম একটা ধারণা দেওয়া হয়েছে আমাদের বক্তব্যের প্রথম অংশকে কেটে নিয়ে আলাদা ভিডিওতে বসিয়ে দিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক যারা এই ধরনের কাজ করেন। আর দোয়া কবুল হবে না হারাম ভক্ষণ করলে, সেটি তো দিনের আলামত পরিষ্কার, কারণ সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে যে কোনো ব্যক্তি এলোমেলো চুল ধুলোমলিন শরীর নিয়ে অনেক দূর থেকে এসে যদি কাবা ঘর তওয়াফ করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তার দোয়া কোথায় কবুল হবে যদি তার হারাম দ্বারা দেহ এবং শরীর ইত্যাদি গঠন হয়ে থাকে? সেটি তো পরিষ্কারভাবে হাদিসে বলা হয়েছে দোয়া কবুল হবে না। তো অন্যান্য ইবাদত যেগুলো আছে সেই ইবাদতগুলো যদি কেউ করেন তাহলে সে ইবাদতগুলো করেও তার সে ইবাদতের সব তিনি লাভ করতে পারবেন না যদি তার পাওনাদারদের পাওনা দুনিয়াতে পরিশোধ করে না যান। এ ব্যাপারে হাদিস পরিষ্কারভাবে রয়েছে। তো আমাদের বক্তব্যের একটা অংশকে কেটে যারা ভিডিও করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন। আমরা পুরো বক্তব্য যেটা দিয়েছি পুরোটুকু যদি কেউ শুনুন তাহলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকাল অনেকে আমাদের বিভিন্ন বক্তব্যকে কারসাট করে এরকম তাদের মতে করে তারা প্রচার করছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।